মেয়ে মস্করা করে বলতো, আমার বেবি হলে তোমার কাছে দিয়ে যাব। তোমার দুটো ছেলে মেয়ে মানুষ করেছ, এবার আমারটাও করো। মা উত্তরে বলতো, দুটো মানুষ করে আমার জীবন শেষ, আর পারবো না। ঠিক যখন মেয়ের ডেলিভারি সময় এলো, মা ছুটে চলে গেল। মা জানে তার মেয়ের কতটা দরকার এখন মাকে। আর কেউ না বুঝুক, মা বুঝে। ঠিক যখন মা থেকে দিদা হলেন, তিনি থেমে নেই। ময়লা কাপড় চোপড় সেই ভোরবেলা উঠে ধুয়ে দেওয়া, ঘর মুছে দেওয়া, মেয়েকে খাওয়ানো, মেয়ের বাচ্চাটারও কখন যত্ন নিতে হবে, সব একা হাতেই করে যাচ্ছেন। মা পাশে আছে এই ভেবেও মেয়েটা শান্তিতে ঘুমায়। অনেক ব্লিডিং হয়েছে, অনেক ঘুম দরকার। মা হয়েও এতটা কষ্ট করিনি, দিদা হয়ে যতটা কষ্ট আমার সন্তানের জন্য করেছেন। ভাগ্যবান সেই মেয়েরা যারা প্রেগনেন্সির সময় মাকে কাছে পেয়েছে। পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, মায়েদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না।